দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম অধ্যায় নয়, পরিমাপ। গত ক্লাসে আমি পরিমাপ সম্পর্কিত সমস্ত বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করেছিলাম। পরিমাপ কি, দৈর্ঘ্যের পরিমাপের একক কি, ওজন পরিমাপের একক, এগুলি তল পথ আয়তন পরিমাপের একক, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিভাবে আমরা পরিমাপ করি, কি কি জিনিস ব্যবহার করে আমরা পরিমাপ করতে পারি। তো আজকে আমরা আমাদের এই অধ্যায়ের পৃষ্ঠা 80 এবং 82 পৃষ্ঠায় আমাদের কিছু সমস্যা দিয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান আমরা আজকে করবো। তো তোমরা তোমাদের বই, স্কেল, পেন্সিল নিয়ে বসো এবং বইয়ের 80 পৃষ্ঠাটা খুলবে। বইয়ের 80 পৃষ্ঠায় দিয়েছে স্কেল কিভাবে ব্যবহার করবে, ঠিক আছে। আমরা কিভাবে স্কেলটা ব্যবহার করে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপতে পারবো, স্কেল আমরা কেন ব্যবহার করি কোনো জিনিসের দৈর্ঘ্য মাপার জন্য, এখন কিভাবে স্কেল ব্যবহার করে আমরা দৈর্ঘ্য মাপতে পারি। তো আমাদের এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে 8 সেন্টিমিটার পেন্সিল, 7 সেন্টিমিটার পেন্সিল, 8 সেন্টিমিটার পেন্সিল দিয়ে দিয়েছে, এখানেও একটা পেন্সিল দিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের নিজেদের পেন্সিল দিয়ে আমরা মাপটা শিখব। প্রথমে আমরা কি করছি, শূন্য বিন্দুতে পেন্সিলটাকে স্থাপন করছি, তারপর বস্তুর যে কোনো প্রান্ত স্কেলে শূন্য প্রান্তে স্থাপন করতে হয়। হ্যাঁ, এখানে করো লিখবো না, আমরা যেহেতু করবে বলেছে তাহলে করো আমরা বলবো না, আমরা বলবো বস্তুর যে কোনো প্রান্ত স্কেলে শূন্য প্রান্তে স্থাপন করতে হয়, তোমরা তোমাদের বইতে লিখে নেবে। হ্যাঁ, করতে হয়। তারপর দেখো, ঠিক পেন্সিলটার আমরা যেহেতু পেন্সিল, এখানে বস্তুটা আমাদের পেন্সিল, তাহলে এই পেন্সিলটা আমরা আমাদের শূন্য বিন্দুতে স্থাপন করেছি, ঠিক আছে, ঠিক শূন্যতে স্থাপন করলাম। বস্তুর অন্য প্রান্ত স্কেলের কোনো সংখ্যার সাথে মিলে, কোন সংখ্যার সাথে মিলে যায় তা দেখো। এটা এখন আমরা যেহেতু আমরা নিজেরাই কাজ করছি, তাহলে আমরা লিখব বস্তুটির অন্য প্রান্ত স্কেলের যে সংখ্যার সাথে মিলে যায় তা নির্ধারণ করতে হয়, ঠিক আছে, যে সংখ্যার সাথে মিলে যায় তা নির্ধারণ করতে হয়। তারপরে 3 নম্বরে এখন দেখো, এটা ছিল শূন্য বিন্দু স্থাপন করেছি, একদম পেন্সিলটা মিলেছে কোথায়, 8 সেন্টিমিটারে, ঠিক আছে, এই 8 সেন্টিমিটার আমরা নির্ধারণ করলাম। যদি বস্তুটির দৈর্ঘ্য দুটি সংখ্যার মধ্যে আসে তবে কাছের সংখ্যাটি নির্ণয় করতে হয়, যেমন এখানে 7 আছে, এখন এখানে 6 আছে, সে মিলেছে 7, 6 আর 7-এর মাঝখানে দাগের সাথে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো কি, দেখো ঠিক 7 বরাবর যাচ্ছে, হ্যাঁ 7 বরাবর যাচ্ছে, 7 সেন্টিমিটার, ঠিক 7-এর সাথে মিলেছে 7 সেন্টিমিটার, এই পেন্সিলটা মিলেছে 8-এর সাথে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর মাঝের দুটার দাগের মাঝখানে একটা মিললে সেটা আমি বলে দেবো, এটা কীভাবে করতে হয় আমরা যখন পেন্সিলটা মাপব, ঠিক আছে। এই এভাবে তোমরা এটা আমাদের CW খাতায় করবে, বইয়ের এই অংশটা আমরা আমাদের 80 পৃষ্ঠার এই অংশটা আমরা CW খাতায় করব, যে কিভাবে স্কেল ব্যবহার করবে। তাহলে বস্তুর যে কোনো প্রান্ত স্কেলে শূন্য প্রান্তে স্থাপন করতে হয়, তারপর লিখবে স্কেলটা আঁকবে, স্কেল আঁকা তখন শিখে গেছ। 2, বস্তুটির অন্য প্রান্ত স্কেলের যে সংখ্যার সাথে মিলে যায় তা নির্ধারণ করতে হয়। 3, বস্তুটির যদি বস্তুটির দৈর্ঘ্য দুটি সংখ্যার মধ্যে আসে তবে কাছের সংখ্যাটিকে নিতে হয়, এখানে ওরা 7 সেন্টিমিটার নিয়েছে। তো আমরা এই পৃষ্ঠার অঙ্কটা আমরা বইয়ের মতো করেই করব, ঠিক আছে। তারপর 8 সেন্টিমিটার তুমি স্কেল দিয়ে 8 সেন্টিমিটার মেপে নেবে, সরি 8 সেন্টিমিটার নেই, তুমি স্কেল দিয়ে মাপবে তোমার হাতের দৈর্ঘ্যটা কত হচ্ছে, পায়ের দৈর্ঘ্য মাপা যায়। হ্যাঁ, ঠিক এভাবেই করতে, এটা তোমাদের CW খাতে করার দরকার নেই, তোমরা শুধু এই অংশটুকু CW খাতায় করবে। আমি এখন একটু দেখিয়ে দিই কীভাবে আমরা স্কেল ব্যবহার করি। এটা হচ্ছে কি আমার সেন্টিমিটার স্কেল, ঠিক আছে, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার স্কেল। তো আমার পেন্সিলটার 8 সেন্টিমিটার হবে না, কারণ আমারটা একটু বড়। তাহলে আমরা শিখিয়ে শিখলে তো আমরা যে কোনোটাই পেন্সিল মাপতে পারবো, যে কোনো জিনিসের, শুধু পেন্সিল কেন। দেখো স্কেলের শূন্য দাগ, ঠিক আছে, তাহলে শূন্য দাগের সাথে আমি পেন্সিলটা বসালাম, এই একদম সোজা করে বসাবে। দেখো তো এটা কত দিকে মিলছে, দেখো 18 সেমি, হ্যাঁ 18 সেমিতে স্কেলটা পুরো লম্বাতে গিয়েছে, ঠিক আছে 18 সেমি। তাহলে আমার যে পেন্সিলটা সেটা মাপ কত, 18 সেমি, বুঝতে পেরেছো ছেলেরা। আমরা কী করবো, প্রথমে শূন্য প্রান্তে একটা স্থাপন করব, এক প্রান্ত বস্তুর এক প্রান্ত স্কেলে শূন্য দিকে স্থাপন করব, তারপর অপর প্রান্তের সাথে মিলাবো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 18 সেমি।
যদি মনে করো যে কখনো কোনো বস্তুর দৈর্ঘ্য তোমার পুরো যাচ্ছে না, হ্যাঁ মনে করো এই মাঝের দাগ, মাঝের দাগটা কত বলো তো, বলেছিলাম যে এই 1 সেমির মাঝখানে কত আছে, 1 সেমির মাঝখানে কি 10টা মিলিমিটার আছে, তাই না? এখন আমার যদি মনে করো কখনো এটা মনে করো একটু এদিকে কমিয়ে দিই, যদি মনে করো 16 আর 17 মাঝখানে দাগে 5-5-এর সাথে মিলেছে, এখানে প্রত্যেকটার মান 1 মিলিমিটার করে, হ্যাঁ 1 মিলিমিটার করে, তাহলে 5-এর সাথে যদি মিলে তাহলে আমি পেন্সিলটার দৈর্ঘ্য কত বলবো বলো তো, 16 সেন্টিমিটার 5 মিলিমিটার, তাহলে একবারে আমরা বলবো 16.5 সেন্টিমিটার। এখন দশমিক কথাটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, কাজেই অত ঝামেলায় আমরা এখন যাব না, আমরা যখন আবার ক্লাস 3 উঠবো তখন এগুলো শিখবো। কিন্তু আমি বলে দিচ্ছি, যদি মনে করো যে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপার সময় তুমি দেখছো তোমার পুরো সেমিতে আসছে না, 18 সেমি বা 17 সেমি, 9 সেমি, 8 সেমি এরকম আসছে না, এর আগে কোনো দাগের সাথে মিলেছে, তাহলে তুমি প্রত্যেকটা ঘরের মান এক করে, তাহলে আমার যদি এখানে 5-এ গিয়ে মিলে মাঝখানে 5-এ, তাহলে আমি বলবো 16 সেন্টিমিটার 5 মিলিমিটার, মানে একবারে আমরা বলছি 16.5 সেন্টিমিটার, কিন্তু আমার আমার এই পেন্সিলটা 18-তে গিয়ে মিলছে, ঠিক আছে? এই দেখো শূন্যতে স্থাপন করেছি, একদম 18 সেমিতে গিয়ে মিলেছে, এটা তোমাদের শিখতে হবে, পরীক্ষায় আসুক বা না আসুক, হ্যাঁ এই ধরনের মাপ আসুক বা না আসুক, কিন্তু তোমার শিখতে হবে কিভাবে তুমি স্কেল মাপা, কারণ স্কেল মাপা যদি না জানো, বড় বড় ক্লাসে যখন যাবো আমরা তখন আমাদের জ্যামিতি করতে হয়, তাহলে আমরা জ্যামিতিগুলো শিখতে পারবো না। আচ্ছা তাহলে আমাদের 80 পৃষ্ঠার এটা শেষ হলো। এখন দিয়েছে তোমার হাতের দৈর্ঘ্য আর পায়ের দৈর্ঘ্য, এখন দেখো আমি যদি আমার হাতের দৈর্ঘ্যটা মাপি সেমিতে কত হয় দেখি, দেখো আমারটা হচ্ছে কত, 0 থেকে ধরলাম, আমারটা হচ্ছে 13 সেমি, ঠিক আছে? আমার হাতটা হচ্ছে 13 সেমি, এই হাতের দৈর্ঘ্যটা হচ্ছে 13 সেমি আমার, এই এইভাবে আমরা দৈর্ঘ্য মাপতে পারি, পায়েরটা ওইভাবে মেপে নিবে। আচ্ছা তুমি তোমার নিজেরটাও করতে পারো। এখন আমরা যাব, এইটা গেল আমাদের দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপের আমাদের সমাধান দেখিয়েছিল 80 পৃষ্ঠা, এটা 82 পৃষ্ঠায় আমাদের কিছু সমস্যা দিয়েছে, হ্যাঁ যেমন বলেছে তুমি একজন দোকানদার, তোমার তোমার একটি 50 গ্রাম বাটখারা, 2টি 20 গ্রাম বাটখারা, 3টি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রাম বাটখারা আছে, তুমি কিভাবে, তাহলে 80 পৃষ্ঠার এই সমস্যাগুলো আমি এখন দেখাবো। দেখো তুমি একজন দোকানদার, তোমার একটি 50 গ্রাম বাটখারা, বাটখারা কি গত ক্লাসে দেখিয়েছি আমি ছবিতে, হ্যাঁ 2টি 20 গ্রাম বাটখারা, 3টি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রামের বাটখারা, অনেকগুলো বাটখারা দিয়েছে, 50 গ্রামের একটা দিয়েছে, 20 গ্রামের দুটা দিয়েছে, 10 গ্রামের 3টা দিয়েছে, তারপর 5 গ্রামের 5টা বাটখারা দিয়েছে। এখন বলেছে তুমি 75 গ্রাম, হ্যাঁ 75 গ্রাম তুমি কিভাবে ওজন করবে, তো আমি একটা আমার আমার ধারণা অনুযায়ী আমি একটা ওজন বের করেছি, তুমি ইচ্ছা করলে তুমিও তোমার মতো করে করতে পারবে। এখন পরীক্ষায় আসলে অঙ্কটা কি করবে, আগে পরীক্ষায় আসলে আমি তুমি একজন যেহেতু বলেছে, তাহলে আমি লিখবো আমি একজন দোকানদার, আমার আমি পুরো কথাটা কিন্তু বাক্যটা লিখতে হবে, ঠিক আছে? বাক্যের জন্য কিন্তু মার্কস আছে, তুমি যদি বাক্যটা না রেখে সরাসরি শুধু সমাধানে চলে যাও তাহলে এই বাক্যের জন্য যে নাম্বারটা নির্ধারণ করা হয়েছিল সেটা কাটা যাবে। তাহলে বলবে আমি একজন দোকানদার, আমার একটি 500 গ্রাম 50 গ্রাম বাটখারা, 2টি 20 গ্রাম বাটখারা, 3টি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রাম বাটখারা আছে। এখন আমি কিভাবে 75 গ্রাম ওজন করব, সুতরাং 75 গ্রাম ওজন করতে আমার বাটখারা লাগবে, যেহেতু 50 গ্রামের একটা বাটখারা আছে তাহলে আমি লিখে নিই, আমি নিচ্ছি কত, 50 গ্রামের 50 গ্রামের একটি বাটখারা আমি নিই, যেহেতু বড় মাপের আছে 50 গ্রামের, নাহলে আমি 75 তো করতে পারবো না, 50 গ্রামের একটি বাটখারা, হ্যাঁ 50 গ্রামের একটি বাটখারা মানে কি, 50-কে তুমি এক দিয়ে গুণ করে তো 50-কে 50, হ্যাঁ 50 গ্রাম পেয়ে গেলাম, সমান সমান আসবে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম আমি পেলাম। এরপর আমি নিচ্ছি, এখানে আমি নিয়েছি 20 গ্রামের একটা বাটখারা নিয়েছি, তাহলে 70 হয়ে যাচ্ছে, 20 গ্রামের একটি বাটখারা, তুমি যদি 20 গ্রামের না নিয়ে তুমি যদি 2টা 10 গ্রামের নাও তা হবে, কারণ তোমার কাছে 3টা 10 গ্রামের বাটখারা আছে, তুমি 10 গ্রামটা আনো, তাহলে 20 গ্রামের একটি বাটখারা, ঠিক আছে একটি বাটখারা, 20 গ্রামের একটি বাটখারা, তাহলে কত হলো, আমি এলাম 20 গুণ 1 = 20 গ্রাম, তাহলে আমার 50 আর 20-এ 70 হয়ে গেল, এখন বাকি আছে 5 গ্রাম, তুমি এখানে 20 গ্রাম যদি না নাও তাহলে লিখবে 10 গ্রামের 2টি বাটখারা, তাহলে 10 দুগুণে 20 গ্রাম, বা কারণ আর আর বেশি নিতে পারবে না, 3টা নিলে তো 80 হয়ে যাবে, তোমার তো
75 গ্রামে বেশি হয়ে গেল, তাহলে এখন লিখবে এখন আমার বাকি আছে 5 গ্রাম, তাহলে আমার 5 গ্রামের 5টা বাটখারা আছে, ওখান থেকে আমি একটা নিই, তাহলে লেখো 5 গ্রামের 5 গ্রামের 1টি বাটখারা, 5 গ্রামের 1টি বাটখারা, তাহলে 5 গ্রামের 1টা বাটখারা কত হবে 5 গ্রাম সমান সমান 5 গুণ 1, এইভাবে কিন্তু সমাধানটা দেখাতে হবে, তাহলে কত হলো 5 গ্রাম, ঠিক নিজ বরাবর লিখবে কারণ আমাদের যোগ করতে হবে। এখন তুমি টান দিয়ে দিয়ে লিখে আমি এখানে কি করব আমরা যোগ, সুতরাং হ্যাঁ এখানে লেখো মোট মোট কত হলো 5 5 আর 2 60 গ্রাম 75 গ্রাম, ঠিক আছে 75 গ্রাম, এই এভাবে আমরা তারপর উত্তর লিখবো। উত্তরে কিন্তু তোমার 75 গ্রাম দিয়েছে, কিন্তু উত্তরে তোমাকে কি কি বাটখারা ব্যবহার করতে হবে সেটা লিখতে হবে, তাহলে উত্তরে আমরা আমরা কি কি বাটখারা ব্যবহার করেছি বলো তো, 1টি 50 গ্রাম, 1টি 50 গ্রাম বাটখারা, তারপরে নিয়েছি কয়টা, 1টি 20 গ্রাম বাটখারা, কমা দিয়ে দিয়ে লিখবে 1টি 20 গ্রাম বাটখারা, আর একটা নিয়েছি 1টি 5 গ্রাম বাটখারা, 1টি 5 গ্রাম বাটখারা বলছে, তুমি কি কি বাটখারা বা কিভাবে তুমি ওজনটা 75 গ্রাম ওজন করবে, তাহলে আমি যদি বাটখারাগুলি ব্যবহার করি তাহলে আমরা 75 গ্রাম ওজন করতে পারবো, ঠিক আছে। তুমি যদি এখানে 2টা 10 গ্রামের নাও তাহলে এবার 10 গ্রামের 2টি বাটখারা, 10 দুগুণে 20 গ্রাম হয়ে গেল, তাহলে মোটামুটি তোমাকে 75 গ্রাম, 50 না নিয়ে তুমি পারবে না কারণ তোমার তাহলে 75 আসবে না, তাহলে এভাবে আমাদের উত্তরটা কিন্তু 75 গ্রাম লিখবে না, 75 গ্রাম কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এই 75 গ্রাম কী কীভাবে ব্যবহার করবে সেটা মাপার জন্য বলেছে। ছেলেরা আমি কিন্তু বারবার করে কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে বলছি, তোমরা একটু চেষ্টা করবে বোঝার, ঠিক আছে, না বুঝলে কিন্তু সমস্যা হবে, অঙ্ক পরে বুঝতে পারবে না। যদি টিচার এখানে 75 গ্রাম না দিয়ে 80 গ্রাম দেয় তাহলে পারবে না, 80 গ্রাম হলে তাহলে 5 গ্রামে 2টা নিয়ে নাও, তাহলে 5 দুগুণে 10, তাহলে একবার 80 চলে আসতে আসবে তোমার, ঠিক আছে, বা 10 গ্রামে যদি তুমি 3টাই নিয়ে নাও তাহলে তো 3 10 30 80 চলে আসবে, যে কোনোভাবে তুমি করতে পারবে। এরপর নিচে আরেকটা অঙ্ক দিয়েছে যে তোমার বলেছে যে উপরে একই বাটখারা ব্যবহার করে 100 গ্রাম ওজন কী কী উপায়ে করা যায়। এখন আমাদের তো আর বলবে না যে উপরে 100 গ্রাম ব্যবহার করে উপরে বাটখারা ব্যবহার করে, আমাকে আবার বাটখারাগুলোর পরিমাপ বলে দিবে, বলবে যে বাটখারাগুলো ব্যবহার করে 100 গ্রাম কী কী উপায়ে বের করা যায়। তো আমি সবগুলো উপায় দেখাবো না, আমার পরীক্ষায় এত সময় নেই, কাজে আমাকে শুধু বলে দিবে হয়তো তোমার কাছে 1টি 50 গ্রাম বাটখারা, 2টি 20 গ্রাম বাটখারা ও 3টি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রাম বাটখারা আছে, তুমি কিভাবে 100 গ্রাম ওজন করবে। তাহলে আমি লিখবো যে আমার কাছে, এখানে লিখবে আমার কাছে, হ্যাঁ এটা আমার কাছে দিয়ে নেবে যেহেতু তোমাকে বলেছে, যে উত্তরের সময় লিখবে আমার কাছে 1টি 50 গ্রাম বাটখারা, 2টি 20 গ্রাম বাটখারা, 3টি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রাম বাটখারা আছে, সুতরাং 100 গ্রাম ওজন করতে আমার লাগবে, ঠিক আছে। এখন আমরা আবার যাই অঙ্কে, কী কী বাটখারা আছে দেখে আমাকে 100 বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 50 অবশ্যই নিব কারণ 50 বড় সংখ্যা নিলে আমার বাটখারার পরিমাণ কমে আসবে, তাহলে এবং নাহলে আমার 100 করতেও পারবো না আমরা। তাহলে কী লিখবো, 50 গ্রামের 1টি বাটখারা হচ্ছে কত, 50 গুণ 1 সমান সমান 50 গ্রাম, ঠিক আছে। এই তারপরে তুমি নাও 20 গ্রামের 1টা বাটখারা আছে, নিলাম 20 গ্রামের 1টা বাটখারা নিই, 20 গ্রামের 1টা বাটখারা হচ্ছে 20 গুণ 1 সমান 20 গ্রাম, ঠিক আছে 20 গ্রাম। তারপরে এখন আমার 10 গ্রাম লাগবে অবশ্যই কারণ 50 আর 20 70 হয়েছে, আরও বাকি আমার কত 30 বাকি, তাহলে তুমি 10 গ্রামের নাও, 10 গ্রামের 2টি নাও, 10 গ্রামের 2টি তুমি যে কোনোভাবে নিতে পারো, মোট কথা হলো তোমাকে 100 গ্রাম বানাতে হবে, এই বাটখারাগুলো ব্যবহার করে 100 গ্রাম তুমি যে কোনোভাবে করতে পারো। বাটখারা সমান কত, 2টা নিলাম না, তাহলে 10 দুগুণে 20 গ্রাম, তাহলে কত হলো দেখো তো, এখানে এখানে আমার আসলো 20 40, কত হলো 90, হ্যাঁ এখনও আমার আরও 10 গ্রাম বাকি, তাহলে 5 গ্রামের 2টা নিয়ে নাও, যেহেতু 3টা আছে 5 গ্রামের 2টি বাটখারা, তাহলে হচ্ছে 5 গ্রামের 2টি বাটখারা সমান হচ্ছে কত, 5 গুণ 2 সমান 5 দুগুণে 10 গ্রাম, তাহলে মোট কত হলো আমার, আমাদের 100 গ্রাম চলে এসছে, তাই না। এই এখানে যোগ চিহ্ন দিবে, মোট লিখবে মোট, মোট কত গ্রাম হলো, 0 0 1 100 গ্রাম, ঠিক আছে। এই এইভাবে যে সমাধানটা আমি করে দিয়েছি,
কাগজে যেভাবে করা হয়েছে ওভাবে করবে, ঠিক আছে? এখানে তো আমি জাস্ট তোমাকে শুধু সমাধানটা দেখাই, কারণ অত তো বলে দিতে সময় পাওয়া যাবে না, সেজন্য শুধু আমি সমাধানটা দেখাই। কাজে কাগজে যেভাবে করেছি আমি অঙ্কটা, তোমরা সেভাবে অঙ্কগুলো করবে। তারপর উত্তর লেবে, উত্তর একটি 50 গ্রামের বাটখারা, একটি 20 গ্রামের বাটখারা, দুটি 10 গ্রামের বাটখারা এবং দুটি 5 গ্রামের বাটখারা নিয়েছে। তুমি ইচ্ছা করলে এখানে 20 গ্রাম 50 আর এখানে 3টা 10 গ্রাম নিতে পারো, 50 আর 10 3 10 30 হবে 80, আর এখানে 3টা 15 5 গ্রাম নাও তাহলে কত হবে 80, তাও কম হয়ে যাবে। তোমার একটা একটা 20 গ্রাম নিতে হবে, তাহলে 50 60 70, এখানে তুমি একটা নাও 80 আর এখানে 2টা 5 গ্রাম নাও 80 90 100, বা 3টা নিলে 3টা, এখানে 5 এভাবে। আচ্ছা যেভাবেই হোক তুমি তোমার হিসাবটা ওই 100 গ্রামের মতো করে করবে, ঠিক আছে? এভাবে তাহলে আমাদের বইয়ের যে অঙ্কগুলো দিয়েছে আজকে আমরা এই সমাধানগুলো করলাম, ঠিক আছে? 80 পৃষ্ঠার সমাধানটা করলাম, এই যে 80 পৃষ্ঠার সমাধানটা করলাম, আর 82 পৃষ্ঠার এই যেখানে আছে দেখো যে এই অঙ্ক এই অঙ্ক এগুলো আমি করেছি। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করেছি আজকে, যে 100 গ্রামে বাটখারা কীভাবে ওজন করবে। তো এই দুটো অঙ্ক আর ওখানে আছে একটা 3টা মোট 3টা অঙ্ক তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় করবে এবং বাসার খাতায় প্র্যাকটিস করবে, ঠিক আছে ছেলেরা? এগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, নাহলে এগুলো পরীক্ষা আসবে। কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন আছে না আমাদের, পাঁচের যে উত্তরটা ওখানে ওজন থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে ছেলেরা তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে 80 এবং 82 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আমি করিয়েছি স্কেল মাপা, তুমি 80 পৃষ্ঠায় তোমার বইয়েরটাই করো। হ্যাঁ, 8 সেমি দিয়ে, 8 সেমি 7 সেমি দিয়ে করবে। সিডাব্লিউ খাতায় 80 এবং 82 পৃষ্ঠার অঙ্কগুলো করবে। 82 পৃষ্ঠায় দুটো অঙ্ক আমি দেখিয়েছি, দুটো করবে, আর 80 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে স্কেল দিয়ে বোঝানো, 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটারের অতটুকু পর্যন্ত করবে। আর ছেলেরা তোমাদেরকে মনে আছে আমরা সেকেন্ড টার্মের নামটা পড়েছিলাম, এটা ক্লাসে সুন্দর করে নামতো, আমরা মুখস্থ করেছিলাম কীভাবে মুখস্থ না করে আমরা কীভাবে করতে পারি। তো তোমরা নামতাগুলো তো এখন আর তোমাদের এমনি মুখস্থ হয়ে গেছে, তাই না? এতদিন ধরে তোমরা পড়ছো, তো এই নামতাগুলো তোমরা, আমি আর ক্লাস নিচ্ছি না, এটা এটা তোমাদের SW খাতায় করবে, ঠিক আছে? SW খাতায় 15 থেকে 20 পর্যন্ত, এই তৃতীয় সাময়িকে আমাদের নামটা আছে 15 থেকে 20, তাহলে SW খাতায় 15 থেকে 20 পর্যন্ত গুণের নামতা লিখবে, অবশ্যই লিখবে, কারণ আমাদের কিন্তু SW খাতা CW খাতা জমা দেওয়ার নোটিশ চলে আসবে, কাজেই আমরা কাজ ফেলে রাখবো না। এটা নিয়ে আমার SW হচ্ছে 4 নম্বর SW, মনে আছে আগেরগুলো কি কি? প্রথমটা ছিল আমাদের কথায় অঙ্ক লিখো, 2 নম্বর SW ছিল ভগ্নাংশের কথায় অঙ্ক লিখো, 3 নম্বর SW ছিল ভগ্নাংশের যোগ বিয়োগ, আজকে আমাদের গেল 4 নম্বর SW নামটা, ঠিক আছে? তাহলে ছেলেরা তোমরা এই যে পড়াগুলো দিলাম ওগুলো সুন্দরভাবে কমপ্লিট করবে, SW খাতাটাও কমপ্লিট করে রাখো, আর CW খাতায় অঙ্কগুলো করো, কিন্তু বুঝে বুঝে করবে। হ্যাঁ, বুঝে বুঝে করবে, কথাগুলো শোনার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কাছে এগুলো একদম সহজ লাগছে। পরীক্ষার সময় টিচার যেভাবে সংখ্যা পাল্টে দেয় তোমরা করতে পারবে। তো তোমরা এবার বাসায় চর্চা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আবার আগামী ক্লাসে দেখা হবে। তোমাদেরকে ধন্যবাদ।